আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুন্না মেদ, ভিএফএক্স মুন্না চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে সবাইকে বলতে চাচ্ছি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা এখন সরাসরি টিউটোরিয়ালে চলে যাব। দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার, এবং ডিসপ্লেতে যে ছবিটি আছে এই ছবিটি আমি এখন ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। তার জন্য আমার পেইন্ট টুল, এই পেইন্ট টুল অপশনটি আমাকে নিতে হবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু আমরা কাটবো সেই অংশ আমরা সিলেক্ট করব পেইন্ট টুল দিয়ে। এরপর আমরা যে অংশ থেকে আমরা ছবিটি কাটা শুরু করেছি সেই অংশে আমরা আবার মিলিয়ে দেব। এরপর মাউসের রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে মেক সিলেকশন, মেক সিলেকশনে ক্লিক করব। এরপর এখান থেকে ওকে করে দেবো, সিলেকশন হয়ে গেল। এরপর আমরা কিবোর্ডের কন্ট্রোল জে, কিবোর্ডের কন্ট্রোল জেতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে যাবে। আমি আপনাদেরকে অরিজিনালটা চোখ বন্ধ করে দেখাই, দেখতে পাচ্ছেন। এরপর হলো আমরা যে কাজটি করব, আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে আমরা একটা পেজ নেব। আমি 1920x1080 একটা মোটামুটি পেজ নিলাম, জাস্ট আমি পরে ক্রপ করব। এরপর আমাদের এই ছবিটাকে আমরা টেনে ধরে আমাদের পেজের উপরে নিয়ে ছেড়ে দেবো, এখানে মিডিলে ছেড়ে দেবো। এরপর কন্ট্রোল টি পেজ করব, কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে সিলেক্ট করব। একটু জুম আউট করে নিই, জুম আউটটা করবেন কন্ট্রোল মাইনাস, মাইনাসে ক্লিক করবেন। এরপর আপনারা শিফট অলটা চেপে ধরে জাস্ট ছোটো করে দেবেন। এরপর আমরা পজিশনে রাখবো, ডাবল ক্লিক করব। আবার কন্ট্রোল প্লাসে ক্লিক করব, ক্লিক করার সময় আবার ছবিটি জুম হয়ে যাবে। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড বসাবো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে গেছি, এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট টেনে আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে ছেড়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু বড় করব, এতটুকু রাখবো। ব্যাকগ্রাউন্ডটাকে আমার ছবির পিছনে দিয়ে দেবো, টেনে ধরে এখান থেকে টেনে ধরে নিচে দিয়ে দিলাম। এরপর ছবিটাকে আমি সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল টি দিয়ে ছবিটা সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডে শিফট অলটা চেপে ধরবো, চেপে ধরে ছবিটাকে ছোটো করে দেব। ওকে, এরপর ডাবল ক্লিক করব। এখন আমরা যে কাজটি করব, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ক্রপ করব। এই যে ক্রপ অপশনটি আছে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে ক্রপটা আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনারা ক্রপ করে নেবেন। আমরা এতটুকু ক্রপ করে রাখবো, রাখার পর উপরের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা একটু নিয়ে নেব। এরপর এই টিক চিহ্নতে ক্লিক করব, ছবিটা ক্রপ হয়ে গেল। এরপর ছবিটা সিলেক্ট করার পরে আমরা আর একটু নিচের দিকে দিয়ে দেবো, ম্যাচিং করব। এরপর ছবির যে নিচে, এই নিচের অংশে আমি একটি মানে শ্যাডো দেব, কালো যে ছায়া আছে ওই কালো শ্যাডো দেব। তার জন্য একটি লেয়ার নেবো, এই যে লেয়ারে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার, এবং লেয়ারটাকে আমরা ছবির নিচে দিয়ে দেবো। কালার এখানে ব্ল্যাক সিলেক্ট করা আছে। এখন আমরা এখান থেকে এই টুলটা নেব, ব্রাশ টুল। আমরা ব্রাশ টুলটাকে একটু ছোটো করে দেব। এরপর আমরা এখানে একটা ছায়া দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে ব্লার টুল আছে, এই ব্লার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ব্লার এখান থেকে জাস্ট পার্সেন্টটা কমিয়ে দেবো, 50% বা 53% যাই দিই, দিলাম 50% রাখলাম। রাখার পরে আমরা ছবিটা সিলেক্ট করব। ছবিটি সিলেক্ট করার পরে আমরা ছবির যে কাটা অংশ জাস্ট সাইডটা এভাবে মুছে দেব, যাতে কাটা অংশটু ব্লার লাগে এবং ন্যাচারাল একটা ভাব আসে। ওকে, এরপর আমরা যে কাজটি করব, ছবিটাকে একটু জুম করব এবং ছবির মুখে আমরা একটু কাজ করব। ছবির মুখে কাজ করব, তার জন্য ছবিটাকে আমরা একটু ডুপ্লিকেট করে রাখবো। টেনে ধরে আমরা লেয়ারের উপরে ছেড়ে দিলাম, দুইটা ছবি হয়ে গেল। এবং আমার যে অরিজিনালটা এটার আমি এখান থেকে আইকনটা অফ করে রাখবো।
আমরা জাস্ট এই ব্রাশ টুল থেকে নিচের যে মিক্সচার ব্রাশ টুল আছে মিক্সচার ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করব এবং উপরের যে লেয়ারটি আছে ছবি কপি করেছি যেটা সেটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে কালার আমরা মুখের যে কালারটি আছে সেই রংটি আমরা সিলেক্ট করব এবং ওকে করে দেব ছবিটাকে আমরা একটু জুম করব এরপর আমরা এখান থেকে ছবিটার কাজ করব মুখের অংশটুকু এভাবে আপনারা আপনাদের যে ছবিগুলো আছে ছবিগুলো এভাবে সুন্দরভাবে মুখটাকে স্মুথ করবেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি টুল আছে বার্ন টুল এই বার্ন টুলটা আমরা নেব নেওয়ার পরে আমরা জাস্ট আমাদের এই ভুরু আছে ভুরুটাকে একটু ব্ল্যাকটা বেশি করে দেব চোখের যে নিচের অংশটা আছে এখানে একটু কালো শ্যাডো দিয়ে দেব এরপর আমরা একটু জুম আউট করব আমাদের যে নিচে লেয়ারটি আছে এই লেয়ারটি আমরা এখন অন করে দিলাম এবং নিচের লেয়ারটি আমরা ডিলিট করে দেব যেহেতু আমাদের ডিলিট করলাম কারণ ছবি যখন এডিট করবেন যদি কোনো দিক থেকে একটু খুদ হয়ে যায় তাহলে আপনারা পুনরায় নিচেরটা যে ছবি থাকবে সেটাতে কাজ করতে পারবেন এ কারণে আমি লেয়ারটি কপি করে রেখেছিলাম এখন আমাদের যে কাজটি হবে পুরো ছবিটাকে আমরা এখন একটি লেয়ারে বন্দি করব অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে একটি ফ্রেম করব তার জন্য এখান থেকে নিউ একটি লেয়ার নেব দেখতে পাচ্ছেন নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এখানে ইমেজে চলে যাব ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করব এবং এখান থেকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি পুরো একটা ফ্রেমে বন্দি হয়ে গেল আমি জাস্ট আপনাদেরকে দেখাই ওকে এরপর আমরা এই ছবির উপরে কাজ করব কালার গ্রেডিয়েন্টে কাজ করব তার জন্য আমরা এখানে আরেকটি কপি করে নেব আমাদের ছবিটি কপি করে নিলাম এবং নিচে যে ছবিটি আছে এই আইটি আমরা অফ করে রাখব এখন আমরা কালার কালেকশন করব শুরুতে আমরা ফিল্টারে চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা রাওতে যাব ক্যামেরা রাওতে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের কালার কালেকশনটা পুরোটাই সেটিং করব কন্ট্রাস্টটা একটু বেশি করে দেবো এখান থেকে হাইলাইটটা একটু কমিয়ে দেব ব্ল্যাকটা একটু বেশি করে দেব ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দেব আমরা 6% দিলাম বা 5% এরপর আমরা এখান থেকে এই ব্লু কালারটি আমরা একটু হালকা দিলাম -4 দিলাম এরপর আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব ক্যামেরার এই অপশনটিতে এখানে আরও কালার গ্রেডিয়েন্ট অপশন আছে এরপর এখান থেকে আমরা স্যাচুরেশনটা একটু বেশি করে দেব হিউটা একটু বাড়িয়ে দেব -এর দিকে দিলাম -1 দিলাম এরপর এফেক্টসে আসবো এফেক্টসে আসার পরে অ্যামাউন্টটা আমরা একটু কমিয়ে দেব -1 করে দেব মানে সাইডটা একটু ডার্ক টাইপের হবে এই জন্য এখানে আসবো ডিটেল এরপর অ্যামাউন্টটা আমরা একটু বাড়িয়ে দেব 26 বা 36 আমি 30 পর্যন্ত রাখলাম লুমিনেসটা একটু বাড়িয়ে দেব আর এখান থেকে আমরা ডাইরেক্ট আবার ক্যামেরা যে অপশনটি আছে এখানে আসবো আসার পরে স্যাচুরেশনটা আমরা একটু বাড়িয়ে দেবো এখান থেকে ওকে এরপর আমরা
এইখানে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াল ফিল্টার আছে, রেডিয়াল ফিল্টারে যাব। রেডিয়াল ফিল্টারটা আমরা এখান থেকে টানবো, গোল করব এবং আমার ছবির যে মাঝখান আছে মাঝখানে এখানে ছেড়ে দেব। এরপর এখান থেকে এক্সপোজারটা রেডিয়াল ফিল্টারে এক্সপোজারটা একটু কমিয়ে দিলাম, মানে সাইডে একটু ডার্ক থাকবে। এরপর আমরা এখান থেকে ওকে করে দেব। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, আমরা এর উপরে আমাদের ছবিটার উপরে একটি মানে পুরো ছবির ব্যাকগ্রাউন্ডে আরেকটি কালার আমরা অ্যাপ্লাই করব। তার জন্য এখানে আমরা নিউ একটি লেয়ার নেব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে অপশন আছে ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো এখানে অনেক কালার আছে। আমরা জাস্ট এই কালারটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওকে করে দেব। এরপর এখান থেকে আমরা নর্মাল আছে, নর্মাল থেকে জাস্ট এখানে হার্ড লাইট নামে একটি অপশন আছে, হার্ড লাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে অপাসিটি যেটা আছে অপাসিটিটা আমরা হালকা একটু কমিয়ে দেব। চল্লিশ রাখলাম। এরপর আমাদের যে সাদা অংশটুকু আছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই ব্রাশ টুলটা নেব, ইরেজার ব্রাশ টুল। এই ইরেজার ব্রাশ টুলটা নেওয়ার পরে এখানে অপাসিটি 47 আছে, আমরা 50 করে দেবো, 54% রাখলাম। এরপর আমরা এখানে আমাদের ছবির মুখের যে অংশটুকু আছে আমরা মুছে দেব। এর অংশটুকু শরীরে অংশটুকু আমি মুছে দিলাম। এরপর আমরা আবার নতুন একটি লেয়ার নেব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে দেব। এরপর আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আবার আমরা ক্যামেরা রতে যাব। ক্যামেরা র থেকে এখান থেকে আমরা এবার সিম্পলের ভিতরে হালকা কিছু কালার কালেকশন করব। এরপর এখান থেকে সফটনেসটা একটু বাড়িয়ে দেব। এরপর আমরা এফেক্সে যাব, এফেক্স থেকে আরেকটু আমরা ডার্ক করে দেব সাইড, ওকে। এরপর আমরা ওকে করে দেব। আমাদের আরেকটি নেম আছে বেবি, এই নেমটি আমরা টেনে এনে আমাদের পিকচারের উপরে দিয়ে দেব। তো হয়ে গেল আমাদের ছবি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতন টিউটোরিয়াল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল VFX মনিটর সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।